ভাই ব্রাদার দেখেন এই হচ্ছে আজকের আজকের বোধ আমি পাচ্ছি না তুমি আরো বেশি পাচ্ছ আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সবাইকে সাপ আসে খাওয়ার সময় রোমান্স কিসের আমি ঠিক বুঝিনি খাওয়ার সময় তো পেট পূজা করতে হবে আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের শ্রীমঙ্গলে সো অলরেডি 8টার মতো বেজে গেছে আর এখানে চটপট করে আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের ওখানে আমি যাব এটা প্ল্যান করেছি আর কি তো সরাসরি ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন ব্রেকফাস্টে করতে চলে আসলাম এখানে 7টা থেকে ব্রেকফাস্ট শুরু হয় সো অলরেডি 1:30টার মতো বেজে গেছে তো আমরা একটু তাড়াতাড়ি চটপট করে ব্রেকফাস্টটা সেরে কারণ আজকে আমাদের অনেক ধরনের প্ল্যান আছে আর ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে যাওয়ার চলুন আমাদের সাথে ব্রেকফাস্টে এখানে কি কি থাকছে সেটা একটু শেয়ার করি আসছি আমরা আজকে আমাদের যে স্পটগুলো ভিজিট করার কথা ছিল তো আজকে আমাদের ফার্স্ট স্পট হিসাবে আছে নূরজাহান টি স্টেটে সো এটা হচ্ছে এন্ট্রেন্স তো এন্ট্রেন্সের ভিতরে আমরা এখন ঢুকছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক সুন্দর করে এখানে কোটেশন দেওয়া আছে স্বাগতম কমলাগঞ্জ উপজেলার এটা পুরোটা এন্ট্রেন্স খুবই সুন্দর এখন পর্যন্ত খুবই গ্রিন প্রবাবলি একটা অভয় অরণ্যর মতন আর কি সো আমরা এই রোড দিয়ে যাব খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে সো লেটস সি তো দেখি আমরা যাই ভিতরে গিয়ে দেখি বুঝতে পারবো যে কি হচ্ছে আমরা এখন নূরজাহান টি গার্ডেনের সামনে চলে আসছি কি সুন্দর একটা গ্রিন আমি একটু গার্ডেনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দর্শক দেখেন সুন্দর গ্রিন চারদিকে মানে আমার এখানে এসে এত বেশি প্রশান্তি লাগছে যে যেটা ভাষায় প্রকাশ করার মতো না চারিদিকে সবুজ যেটা আসলে আমাদের ঢাকা সিটিতে খুব একটা বেশি দেখা যায় না আমি নূরজাহান টি গার্ডেনের মধ্যে আরেকটা হচ্ছে আমি এখানে স্পটে চলে আসছি দেখেন এই স্পটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে উঁচু একটা টিলা আছে এবং গ্রিন চারদিকে গ্রিন আপনাকে আমার খুব ভালো একটা ফিল লাগছে যে গ্রিনের সাথে আমি একটা রেড কম্বিনেশনের কামিজ পরেছি মানে ভাবতে আমার কাছে খুব নায়িকা নায়িকা ফিল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ লাগছে তোমাকে গ্রিনের ভিতরে লাল হ্যাঁ তো আরো উপরে ওঠা যায় তুমি কি উঠতে চাও না আমি উঠতে চাই না কারণ আমাদের প্রিকশন আমরা নেই নেই আর আমরা আসার সময় গুলো সাপ দেখেছি সো বেটার আমরা এখান থেকেই দেখাই ওটার একটা ভয় ও পাচ্ছে ভিতরে আরো কিছু সাপ থাকে আমি পাচ্ছি না তুমি আরো বেশি পাচ্ছ আমি তো পেয়েছি আমি তো স্বীকার করে দিছি আমি ফার্স্টে এটা যে দেখতে পাবো মানে আমি এতদিন টিভিতে দেখতাম এখন লাইভ দেখলাম সাপটা মানে ভয় আছে এখন তারপর একটু ভিউটা নিয়ে দেখো খুব সুন্দর না এটা আসলে খুব সুন্দর সব দিকে যেদিকে আমরা নেই সেদিকে হচ্ছে গ্রিন ওই যে আমাদের সিএনজিটা এটা হচ্ছে কাদের ভাইয়ের সিএনজি কাদের ভাই আমাদের এখন আপাতত গাইড এই যে কাদের ভাইকে দেখাচ্ছি কাদের ভাই হাত দেখাইতে পারেন চাইলে শ্রীমঙ্গল আসলে আমি আমার লিঙ্ক ওনার নাম্বার দিয়ে দিব আপনি ফোন করলে উনি খুব ভালো সার্ভিস দেয় আমাদের বিভিন্ন জায়গা স্পট ঘুরিয়ে দেখাচ্ছে আপনি ঘুরাতে পারবেন সো এই হচ্ছে সোফার আমরা নেক্সট স্পটে যাই নেক্সট স্পটে গিয়ে আবার আপনাদের সাথে দেখাচ্ছি নতুন কোনো কিছু সেকেন্ড যে প্লেসটাতে আমরা চলে আসলাম সেটা হচ্ছে মাধবপুর লেক লেকটার কথা আমি আমার যে
চুল দায়িত্ব ছিল নাকি ওনার কাছ থেকে অনেক কিছু শুনেছি তো দেখলে বুঝতে পারবো যে উনি যা বলেছেন লেকের সাথে সেটা মিল আছে কিনা তো কি যাবা না হ্যাঁ চলো চলতে চলতে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের চোখে পড়েছে যে এখানে মাথাপুর লেকে আমরা যাচ্ছিলাম যারা অপবিরা আছেন ওনার কাজ করছিলেন তো আমি একটু ভিতরে ঢুকে যাচ্ছি চলো এখন আপু পরের কাজগুলো ঘরে গিয়ে বাসার দিয়ে ঘরের কাজ করি আর এই পাতা তুলা না থাকলে আমরা চারা কাটি এই চারে কাটি দিদিরা এখানে প্রথমে চা প্লাক করছে আর কি তো দিদি একটু এদিকে আসবেন তাহলে আমি তো ঢুকতে পারছি না একটু যদি সামনে আসেন আপনারা প্রথমে কি চায়ের পাতাটা তুলে যা বড় বড় আচ্ছা প্রথমে বড় বড় চায়ের পাতাটা তুলেন তারপর কি করেন পাতা তোলা শেষ হয়ে গেলে চারা পাতা গাছ কাটি আচ্ছা পাতা তোলাটা শেষ হলে তারপর হচ্ছে আপনি গাছটা ছাঁটেন ছাঁটে তারপর তারপর গাছ ছাঁটা শেষ হয়ে গেলে জঙ্গল পাহাড় যে আছে না জি জি কাটি কাটিয়া নতুন এই গাছ আনি নতুন গাছ আবার লাগায় আচ্ছা 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 নতুন গাছ তারপর এরপর এরপরে কাজ করি কি করে ফেল পাতা আই যায় আচ্ছা আচ্ছা আই যায় তো পাতা আচ্ছা মূলত মানে ওনারা হচ্ছে পাতাটা জাস্ট প্লাক করে থাকেন আর কি খুব ইন্টারেস্টিং এখানে অনেকগুলো দিদি একসাথে কাজ করছেন খুব ভালো লাগতেছে দেখে সবাই এই কাজে করি নতুন নতুন পাহাড় কাটিয়া নতুন চেনাই সেকশন বানাই পাতা এই গাছগুলা রোপণ হয় ফেন পাতা তারে যত্ন নেই যত্ন নিয়ে বড় হইলে ফেন পাতা আচ্ছা আচ্ছা তো কয়টা থেকে কাজ স্টার্ট করেন আপনারা সকাল আটটা আচ্ছা আর শেষ করেন কখন আচ্ছা বিকাল চারটার দিক করে আপনাদের মানে কাজগুলো শেষ হয়ে যায় আচ্ছা আট ঘন্টা ডিউটি আর এর আপনারা তো মানে আশেপাশেই থাকেন এই তো বাসা গেলাম ছাড়ি আইছিলাম ও আচ্ছা 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 ঠিক আছে দিদি ভালো থাকবেন আচ্ছা আমরা ভিউয়ার্স এর কাছে ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে যে এখানে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে চা গাছ এটাকে মাদার ট্রি বলা হয় এখান থেকে আসলে এই গাছগুলো কাটা হয় না বিকজ এখান থেকে বীজ সংগ্রহ করা হয় এবং বীজ সংগ্রহ করে পরে এটা বাগানে আবার রোপণ করা হয় ফলে চা গাছগুলো হয় চা গাছগুলো আসলে হাইটটা এতখানি হতে পারে যদি আমরা না ছাঁটি বা না কাটা হয় মানে এটা ছাটানো হয়নি ছাটানো হয়নি বাট এখানে ছাটানো হয়নি বিকজ এখান থেকে বীজ সংগ্রহ করা হয় বীজ সংগ্রহ করে হচ্ছে পরে বাগানে আবার রোপণ করলে নতুন গাছ হয় মাধবপুর লেকে মাধবপুর লেক হচ্ছে এটা খুবই সুন্দর বিশাল লেক আমার মনে হয় এটা বেশ অনেকখানি গভীর যার জন্য এখানে সাধারণত বলছেন যে বোটিং আর ফ্যাসিলিটি বা ওয়াটার স্পোর্ট কোনো ফ্যাসিলিটি দেয় না বাট আই থিঙ্ক যে হচ্ছে এখানে যাওয়া উচিত মানে এত সুন্দর লেক বা আরও উচিত হওয়া উচিত শুধু এসে দেখ না দেখে এখানে যদি ঘুরতে পারে বা নৌকা দিয়ে চড়তে পারে ইভেন ব্যাটার তো আমরা এখন একটু পাহাড়ের উপর দিয়ে ভিউটা নিব সো আমরা আবার পাহাড়ের ভিউ নিয়ে আপনার সামনে চলে আসছি ওকে আমরা চলে আসছি পাহাড়টার উপরে এই হচ্ছে পাহাড়ের থেকে লেকের ভিউ আসলেও সুন্দর আসলে অনেক সুন্দর আসলে এসব জায়গায় আসলে আমরা বোঝা যায় আমার দেশটা কত সুন্দর আমার মনে হয় আমরা যদি এইসব জায়গা আরও বেশিভাবে প্রমোট করতে পারি ট্যুরিস্টদের কাছে এবং আরও ফ্যাসিলিটেট করতে পারি ফর এক্সাম্পল যে বোটিং অ্যান্ড আদার্স আমরা এইসব জায়গাও ট্যুরিস্টদের অনেক অ্যাট্রাকশন হবে এবং এখান থেকে অনেক রেভিনিউ আসবে এনিওয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা অনেক সুন্দর অনেকগুলো পাহাড়ের মতন আসছে মাঝখান দিয়ে লেক আসছে লেকটা আমার মনে হয় খুব বেশি যে বড় তা না বাট খুব গভীর সো এই হচ্ছে আমাদের মাধবপুর লেক আরও পাহাড়ের উপরে যাওয়া যায় আমরা আজকে আর যাচ্ছি না অলরেডি টায়ার্ড হয়ে গেছি এখানে আরও বেশি মানুষজন আসেন ইয়ে করেন আর এই ভাইয়া হচ্ছেন আমাদের গাইড ভাইয়ের নামটা তিনি কি
হৃদয় ভাই, হৃদয় ভাই এখানে পাবেন, যে আসবেন হৃদয় ভাই থাকেন, উনি অনেক হেল্পফুল, উনি যে আপনাদেরও গাইড করবেন বা সাহায্য করবেন আর কি। উনি আজকে বেসিক্যালি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। এটা খুবই সুন্দর ভিউ, আশা করছি আমাদের সব দর্শকদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন। সো আমরা মাধবপুর এখানেই ক্লোজ করব, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের লাওয়াছড়া। সো লাওয়াছড়া গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সবাইকে, এটা হচ্ছে চা পাতার বীজ, এবং প্রতিটা বীজ থেকে আসলে একটা করে গাছ হয়। তো এটা আমাদের এখানে যে গাছ গাইড ছিলেন মাধবপুর লেগে, উনি আমাদের দিলেন দেখানোর জন্য। খুব ইন্টারেস্টিং, আমি আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম আজকে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা এখানে আরেকটা জিনিস দেখি, এখানে হচ্ছে ছায়া গাছ যেটা বলি আমরা, মানে মাঝখানে যে আমাদের যে বৃক্ষগুলো থাকে ওটারই ছোট চারা এখানে বিক্রি করা হচ্ছে বা নার্সিং করা হচ্ছে। এখান থেকে আসলে চা বাগানে নিয়ে ওরা লাগাবে, তো এই গাছগুলো একসময় বিশাল বড় বড় চারা ছায়া গাছ হিসাবে পরিণত হবে আর কি। আচ্ছা, এখানে আরেক রকম পাতা আমরা খুঁজে পেলাম, যেটা হচ্ছে কলন টি বা কলন টি পাতা নাম এখানে পরিচিত। এখানে এই এক একটা পাতা থেকে এক একটা গাছ আসলে চারা ওনারা উৎপাদন করেন, এবং এক একটা পাতা থেকে হচ্ছে একটা করে গাছ হয়। তো এখানে মোটামুটি আমরা চায়ের আছে অনেক কিছুই আমরা দেখতে পারলাম, শিখলাম। এখানে যারা ভাইরা আছেন, যারা চা রোপণ করেন বা চারা নিয়ে কাজ করেন, তারা আমাদের বেশ ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে। তো আশা করি আপনাদের সবাই জিনিসগুলো ভালো লাগবে। আজকে দিনের লাস্ট আমাদের যে প্লেসটা ভিজিট করার আমাদের কথা ছিল সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, লাওয়াছড়া জাতীয় উদ্যান। এটা খুব ফেমাস শ্রীমঙ্গলের, এবং এখানে সুন্দর একটা রেল লাইন আছে যেখানে অনেক টুরিস্টরা মানে আসেন, এবং আপনারা অনেক ভিডিও অলরেডি দেখে ফেলেছেন এবং অনেকও ঘুরেছেন। তো এটা নিয়ে আমার থার্ড টাইম ভিজিট এখানে, কারণ আমি চাচ্ছিলাম এই জায়গাটায় আপনাদের সাথে আসি, আবার একটু আপনাদের সাথে শেয়ার করি, এবং আমার যে আগের মেমোরিগুলো আছে সেগুলো আমি একটু রিকল করতে চাচ্ছিলাম। তো চলুন। রিমা জঙ্গলে তো চলে আসলা, এখানে সাপ আসে? সাপের কথা আর বলো না। কেন? সাউন্ডটা শুনতে পাচ্ছো? হ্যাঁ, এক্সিলেন্ট। আমি আর সাপের কথা মনে করা দিও, আমি আমার লাইফে এটা একদমই দুঃখ কাছ থেকে সাপ দেখার মতো। আমি এখনো পর্যন্ত যতবার চিন্তা করছি আমি কিন্তু আসলে খুব ভয় পাচ্ছি। ধরো জঙ্গল থেকে বাঘ আসলো তাহলে কি করবা? ভাই ব্রাদার দেখেন, এই হচ্ছে আজকের আজকের বউ যে জামাইকে ফেলে নিজে দৌড় দিবে। আমি আগে নিজে সেভ করবো নিজেকে, আমি যদি বেঁচে যাই দেন আমি তোমাকে সেভ করবো, আমি যদি নিজেই মারা যাই তোমাকে আমি কিভাবে সেভ করবো? তুমি যখন দৌড় দিবা বাঘ তো আমাকে ধরবে, তখন তো তুমি এমনি সেফ হয়ে গেলা, তাহলে আর সেফ হওয়ার কি আছে নতুন করে? ঠিক আছে, আমার মাথা থাকলো ব্যাপারটা। যাই হোক, সামনে আমরা রেললাইনে গিয়ে আবার কথাবার্তা বলি। জায়গাটা আসলে খুব সুন্দর, মানে প্রকৃতির খুব কাছাকাছি একটা জায়গা, এবং সবচেয়ে যে ভালো জিনিসটা ভালো লাগছে যে এখানে পাখি এবং ঝিঝি পোকার যে ডাকগুলো পাওয়া যাচ্ছে এটা খুবই একটা নিজের ভিতরে একটা জঙ্গল জঙ্গল বা অ্যাডভেঞ্চারাস একটা ফিল দিচ্ছে। এখন দেখা যাক কত যেতে পারি, রেল লাইন পর্যন্ত যেয়ে আবার আসছি আর কি। সেই রেল লাইন যেখানে টুরিস্টরা আসবে এবং মেন্ডেলের একটা প্রোফাইল পিকচার দিবে তাদের ফেসবুকে। আমি অনেকেই মানে ফেসবুকে দেখেছি লাওয়াছড়া এসে রেল লাইনের একটা ছবি তাদের থাকবেই থাকবে, তো আমি কেন মিস করবো? তো আমিও এখানে একটা ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখালাম। অনেক দূর পর্যন্ত রেল লাইনটা জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে, যেটা হচ্ছে আসলে অনেক ইন্টারেস্টিং। জঙ্গলের ভিতর একটা রেল লাইন চলে যাওয়া মানে আসলেই মানে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে, যদিও প্লেসটা অনেক অ্যাডভেঞ্চারাস। কারণ আমরা যখন হাঁটছিলাম অনেক ধরনের ঝিঝি পোকার সাউন্ড আমরা শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, ইনফ্যাক্ট একটা নেচারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সকাল থেকেই আসলে এত নিচের মধ্যে দিয়ে গেছি, মানে আমার কাছে এত বেশি ভালো লাগতেছে যে জিনিসগুলো আমি ঢাকায় খুব মিস করি। ঢাকার বাইরে গেলে বোঝা যায় যে বাংলাদেশটা কত বেশি সুন্দর,
এবং আমাদের প্রাউড ফিল করা উচিত আমাদের বাংলাদেশকে নিয়ে যে এরকম একটা প্লেস আমাদের দেশে আছে। সো এখন আমি এখানে একটু কিছু ঘোরাঘুরি করব, এরপর আবার লাঞ্চে আমি কোন প্লেসে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলে বিউটিফুল বাংলাদেশ। এক্স্যাক্টলি, বিউটিফুল বাংলাদেশ। আমার যেটা ফার্স্ট চোখে পড়েছে যে এটা এম্বিয়েন্সটা খুব সুন্দর, আমি একটু এম্বিয়েন্সটা দেখে নিতে চাইছি। খাওয়া গুলো সার্ভ করে দেওয়া হয়েছে আমাদের। আর আজকে তো অনেক জায়গায় আমরা ঘুরলাম, সেটাও পেয়েছি আমরা। তো আমি দেখি কি কি সার্ভ করা হয়েছে আমাদেরকে। ডাল আছে, মাংস আছে, স্যালাড, রুই মাছ রয়েছে, আর এখানে অনেক ধরনের ভর্তা আছে, যেমন আলু ভর্তা, ডাল ভর্তা, চাপা শুঙ্গির ভর্তা, আর টমেটো ভর্তা, আর এটা হচ্ছে মাছের একটা ভর্তা, আর ভাত আছে। যারা যারা বলেছে রেকমেন্ডেশন দিয়েছে তো তখন তাদেরকে আমি পার্সোনালি জানাতে পারবো খাবারের। তো শুরু করি কি লাঞ্চের পরে? তো আর তো কোন প্রোগ্রাম প্রোগ্রাম প্ল্যান করলা না কি বেটার হবে না? হ্যাঁ চলো, আমরা তো কালকে চলে যাবো, চা পাতা কিনতে হবে, চা খেতে হবে। শ্রীমঙ্গল আসলাম, চা তো খেলামই না। এটাই তো কথা, নিয়ে থাকলে চা খাবো কখন। তো আমরা এখন যাচ্ছি একটু চা বা কফি যেটা পাই আর কি খাবো, কারণ হচ্ছে কালকে আমাদেরকে চলে যেতে হবে, হাতে খুব একটা বেশি সময় নেই। আর ইনফ্যাক্ট হচ্ছে তো অনেক জায়গায় আমরা ঘোরানো হয়েছে, ইনফ্যাক্ট গ্র্যান্ড সুলতানও আমাদের ঘুরে দেখা হয়েছে। তো আশেপাশে একটু ঘোরাঘুরি করবো, চা খাবো, এবং রাতে ডিনারও প্ল্যান করছি যে কোথায় খাবো, গ্র্যান্ড সুলতানের ভিতরে খাবো না বাইরে খাবো, সেগুলো সব আপ টু ডেট শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন, লেটস গো। তো লিমা ট্রাই করতে যাচ্ছে টি গোল্ড। লিমা, হ্যাঁ, সান স্টোরে আমাকে টি গোল্ডটা ট্রাই করার জন্য ওনারা বলেছেন। তো এটা যদি ভালো হয়, ওনারা বলছেন যে আপনি চা পাতা কিনে নেন। তো এটা দেখতে ভালো যে চা পাতা কেনার আগে ওনারা আমাকে ট্রায়ের একটা অপশন দিচ্ছে। তো আমি এটা একটু খেয়ে দেখতে চাচ্ছি। আমাদের এটা খুব ভালো একটা ফ্যাসিলিটি যদি চা কেনার আগে আমরা টেস্ট করতে পারি। ভালো, কি মনে হয়? জারিসমেন্টটা খুব ভালো, ফ্লেভার, হ্যাঁ ফ্লেভারটা খুবই ভালো, স্মেলও ভালো, ফ্লেভারও ভালো। আর এটা আমার জন্য একটু কড়া হয়ে গেছে, যদি আমি কড়া চা খেতে পছন্দ করি তাহলে পারফেক্ট আমার জন্য, পারফেক্ট। আমাদের আজকে চা খাওয়ার জন্য আর চা দাবার জন্য। পরিবেশটা খুব সুন্দর লাগছে। তো আমরা দেখি যেতে যেতে আরো কিছু নানা প্রসঙ্গ চাই শুনতে পারবো এখানে। অনুষ্ঠান করে গান
চলতেছে। অনেক প্লেসে আমরা ঘুরেছি আর এত মজা হয়েছে যে আমার তো টায়ার্ডও হয়ে গেছে। আমি যদিও কালকে সকালবেলা ছটফট করে আমাকে উঠতে হবে, কারণ কালকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। আমি ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, আবারও কালকে আমি একটা যাওয়ার ভিউ আপনাদেরকে দেখাবো। টিল দেন টেক কেয়ার, বাই। পান্ডা ফ্যামিলি থেকে লিমা বলছি, আশা করছি যে যেখানে আছেন খুশি আছেন এবং পান্ডা ফ্যামিলির সাথে আছে। চাই নিতেছে স্বাগত, এই কথাটা সবাই প্রথমে দিয়ে শুরু করে, বাট আমরা শুরু করছি একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা এখন মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমি মনে করি শেষ ভালো যার সব ভালোটা। আশা করছি আমাদের ব্লগটা অল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা, যার নাম ফান্টা ফ্যামিলি। আবারও দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশনে। টিল দেন টেক কেয়ার, বাই।